नमस्कार, आमी कृष्णेंदु राय, कृष्णेंदु राय अफिसियल थेके सकल दर्शकबृंद के स्वागत जानाई। आज आमरा शांतिनिकेतन परिभ्रमणे बेरियेछी, आसुन आपनाराओ संगे थाकुन। शांतिनिकेतनेर विशेष विशेष स्थान आज आपनादेर परिभ्रमण करे देखाबो। आमरा एखन भूमनडांगार मध्य दिए हेटे चलेछी। भूमनडांगार रास्ता धरे आमरा शांतिनिकेतनेर प्रथम द्वितीय ও তৃতীয় গেটের দিকে এগিয়ে চলেছি। বোলপুর স্টেশন থেকে মাত্র 20 মিনিটের রাস্তা অতিক্রম করলেই শান্তিনিকেতনের মূল স্থানে পৌঁছানো যায়। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। ভূমনডাঙ্গার বুক চিরে আমরা পরিভ্রমণ করছি। ডাইনের দিকে দেখুন, সমস্ত ঘর বাড়ি দোকান অফিসিয়াল সমস্ত রোড আমরা অতিক্রম করে চলেছি। এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার মূল ভাগের দিকে এগিয়ে চলেছি। ভ্রমণকারীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা রুট ওয়াইজ ভূমনডাঙ্গার রাস্তা ধরে শান্তিনিকেতনের দিকে এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শান্তিনিকেতনে পৌঁছে যাব। সকল দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমরা শান্তিনিকেতনের দিকে এগিয়ে চলেছি। শান্তিনিকেতনের বিশেষ বিশেষ স্থান আপনাদের দর্শন করাব। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী। আমরা এগিয়ে চলেছি ভূমনডাঙ্গার পথ ধরে শান্তিনিকেতনের দিকে। সকল দর্শকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতনের বিশেষ বিশেষ দর্শনীয় স্থান উপভোগ করুন। আমরা প্রায় পৌঁছে গেছি শান্তিনিকেতনের দিকে। ডান দিকটা বিভিন্ন বুটিকের দোকান। এই দোকানে ভ্রমণকারীরা জিনিসপত্র কেনেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন থেকে তারা জিনিসপত্র সংগ্রহ করেন। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত সবার প্রিয় শান্তিনিকেতন। বাঁদিকে এই বটগাছের তলা দিয়ে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। অনুগ্রহ করে সকলের সঙ্গে থাকুন। আমরা বিশ্বভারতীর প্রথম গেট
বাঁ দিকে দেখাও, বিশ্বভারতীর প্রথম গেট অতিক্রম করছি, করে চলেছি দ্বিতীয় গেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা শান্তিনিকেতনের মূল প্রবেশপথে প্রবেশ করেছি। অনুগ্রহ করে সকল দর্শকবৃন্দরা আমাদের সঙ্গে থাকুন। আমরা শান্তিনিকেতনের বিশেষ বিশেষ উল্লেখযোগ্য দৃশ্য বাঁদিকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দ্বিতীয় গেটের দিকে। বাঁদিকে দেখো, বাঁদিকে এটি দ্বিতীয় গেট, আপাতত এখন বন্ধ আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের প্রবেশ পথের দ্বিতীয় গেটের দিকে। তৃতীয় গেটের দিকে আমরা এগিয়ে চলেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কবিগুরুর স্বহস্তে রচিত এই শান্তিনিকেতন। আমরা এগিয়ে চলেছি তৃতীয় গেটের দিকে। দর্শকবৃন্দদের কাছে আমার অনুরোধ, আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা তৃতীয় গেটের দিকে এগিয়ে চলেছি। এটি হচ্ছে তৃতীয় গেট, শান্তিনিকেতনের তৃতীয় গেট। তৃতীয় গেট অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শান্তিনিকেতন অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। শ্যামলতায় ঘেরা এই শান্তিনিকেতন মানুষের মন আকর্ষণ করে থাকে। সকলকে অভিনন্দন জানাই, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই শান্তিনিকেতনের মূল ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার হাত ধরেই এই বিশ্ব শান্তিনিকেতনে রচনা হয়েছিল। শান্তিনিকেতন ছিল কবিগুরুর খুব আদরের স্থান। এখানে এক বিশাল বটবৃক্ষের দর্শন পেয়েছেন আপনারা। শোনা যায় এটির বয়স প্রায় 1500 বছর। এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সতীর্থদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা সারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানায় আমাদের শতকোটি প্রণাম। এই প্রকৃতি ঘেরা সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করে। তিনি এটাই তার কর্মস্থান, এই শান্তিনিকেতনই হচ্ছে তার কর্মস্থান। এখানেই তিনি তার কাব্যগ্রন্থ মূল ভাবনা রচনা করেন। দেখতে পাচ্ছেন এই অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছিলেন। আমরা এখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত উপাসনা গৃহের দিকে এগিয়ে চলেছি। এই উপাসনা গৃহের দিকে আমরা এগিয়ে চলেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতনের বিশেষ বিশেষ স্থান আমাদের সঙ্গে পরিদর্শন করুন। এ স্থানে আপনার নামটা কি দাদা?
বলুন, বাপি খান একজন বিশিষ্ট শিল্পী, তিনি এখানে পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্র রেখেছেন এবং এগুলোর চাহিদা এখানে প্রচণ্ড। নিজের হাতে জিনিসগুলো তিনি তৈরি করেছেন, এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কী রকম দাম দাদা এগুলো? আমার মা দুর্গাটা কী দাম আছে আপনার? আচ্ছা 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 আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এগুলো, মূর্তিগুলো কত করে? আচ্ছা আচ্ছা। আপনি কোথায় থাকেন? দিগান্তপল্লীতে। কত বছর ব্যবসা করছেন আপনি? 21 বছর ব্যবসা করছেন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। এই স্থানটি হচ্ছে উপাসনা গৃহ। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গৃহটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমগ্র গৃহটি কাঁচ দ্বারা নির্মিত। বিভিন্ন অনুষ্ঠানে এখানে সংস্কৃত ও অন্যান্য ভাষায় উপাসনা করে হয়ে থাকেন। শুধু বোলপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে দোল উৎসব, মেলা প্রভৃতি উল্লেখযোগ্য অনুষ্ঠানে এই শান্তিনিকেতনে এসে থাকেন এবং আনন্দ লাভ করেন। সকলকে শান্তিনিকেতনে এই পরিক্রমা প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি ক্যামেরায় সহযোগিতা করেছেন রোহন আগরওয়াল ও রাহুল শর্মা। এরা খুবই দক্ষ ক্যামেরাম্যান, এরা আমাদের সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। প্রত্যেক দর্শকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারাও আমার সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতন পরিভ্রমণ করুন। বাদিক সবদিক দেখাও।
এখন আমরা শান্তিনিকেতনের পথ ধরে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই শান্তিনিকেতন। উল্টো দিকে দেখো, এই স্থানটির নাম হচ্ছে কলাভবন। এখানে শিক্ষার্থীদের মাটির কাজ, কাঠের কাজ এবং অন্যান্য শিল্পকলায় পারদর্শী করে তোলা হয়। শান্তিনিকেতনের পথ ধরে আমরা এগিয়ে চলেছি। উপরে রাস্তাগুলো দেখা, राइट साइड में जाएंगे। आइए बाएं तरफ देखा, এই স্থানটির নাম হচ্ছে সঙ্গীত ভবন। এখানে সঙ্গীত শেখানো হয়। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এই সঙ্গীত ভবনে আসেন এবং সঙ্গীত চর্চা করেন। নমস্কার, আমরা এখন শান্তিনিকেতনের পরিভ্রমণ করতে এসেছি। আমি কৃষ্ণেন্দু রায়, কৃষ্ণেন্দু রয় অফিসিয়াল থেকে। আমার সঙ্গে আছেন দুজন ক্যামেরাম্যান, রাহুল শর্মা ও রোহন আগরওয়াল। প্রত্যেক দর্শকবৃন্দকে এই পরিভ্রমণে স্বাগত জানাই। আপনারাও আমাদের সঙ্গে থাকুন।
অন করলি, দুদিক দেখাবি, বাঁ দিক ডান দিক দেখাবি, আবার ওইখানে চল। বলে গিয়ে চলো শান্তিনিকেতনে, গিয়ে চলো। এখন আমরা শান্তিনিকেতনে আসছি, এখন আমরা শান্তিনিকেতনে আছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতন পরিদর্শন করুন, এবং শান্তিনিকেতন পরিদর্শন করুন। এই মুহূর্তে আমরা শান্তিনিকেতনের আছি এবং এখানকার পরিদর্শন স্থানগুলো আপনাদের দেখার জন্য সহযোগিতা করছি। আসুন আমরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের দিকে এগিয়ে চলেছি। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গৃহ প্রতিষ্ঠা করেন। এই স্থানটির নাম ছাতিমতলা। এখানে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়। এই ছাতিমতলায় ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা এগিয়ে চলেছি উপাসনা গৃহের দিকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বিশ্বভারতীর বিশেষ বিশেষ স্থান পরিদর্শন করুন। এটি হচ্ছে বটবৃক্ষ, এর বয়স আনুমানিক 500 বছরেরও অধিক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সতীর্থদের নিয়ে আলোচনা সভা করতেন। এই স্থানটি হচ্ছে উপাসনা গৃহ। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা 1863 খ্রিস্টাব্দে এই উপাসনা গৃহের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা সম্মিলিত হয়ে অংশগ্রহণ করেন। আপনাদের সকলকে এই উপাসনা গৃহে আমন্ত্রণ জানাই। উপাসনা গৃহ ছাড়াও এখানে বিভিন্ন পরিদর্শনীয় জিনিস আছে, যা ধীরে ধীরে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক পরিবেশ আপনারা উপভোগ করুন। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে এখানে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল শহরের প্রাচীরে ঘেরা স্কুলে শাসনের চাপে ছেলেদের প্রাণ মন শুকিয়ে যায়, যেমন শুকিয়ে যায় ঘরের কোণে রাখা টবের চারাগাছটি। তাই তিনি এই প্রাকৃতিক পরিবেশে মাত্র 5 শিশুকে নিয়ে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 1901 খ্রিস্টাব্দে। এখন আমরা সেই বিখ্যাত বটবৃক্ষের দিকে এগিয়ে চলেছি। এই বটবৃক্ষের এক ঐতিহাসিক কাহিনী আছে, যা আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি। এই বটবৃক্ষটির বয়স প্রায় 1500 বছর। কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সহকারীদের নিয়ে এই বটবৃক্ষের তলায় বিভিন্ন আলোচনা সভা করতেন। এখানে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ও উল্লেখযোগ্য নেতারাও এই সভায় অংশগ্রহণ করেছেন। এই বিখ্যাত বটবৃক্ষটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অনুগ্রহ করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এর সৌন্দর্য দৃশ্য উপভোগ করুন। এই বটবৃক্ষটি দেখুন, আপনাদের খুব চেনা। সহজ পাঠের প্রথম পাতায় এই বটবৃক্ষের ছবিটি আপনারা পরিদর্শন করবেন। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সেই বিখ্যাত কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই সেই বটবৃক্ষের ছবি, সহজ পাঠের প্রথম পাতায় আপনারা দেখতে পাবেন। খুব বিখ্যাত ঐতিহাসিক গাছ।
আমরা শান্তিনিকেতনের সাথে এগিয়ে চলেছি। আমরা শান্তিনিকেতনের পথ ধরে এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। कितना दिन लगे আমরা এখন শান্তিনিকেতন পরিভ্রমণে বেরিয়েছি। সামনে হচ্ছে ঐতিহাসিক মেলার মাঠ। এই মেলার মাঠে সাতই পৌষ প্রতি বছর মেলা হয়। শুধু বোলপুর নয়, সমগ্র ভারতবর্ষ থেকে মানুষ এই মেলার মাঠে আসেন এবং আনন্দ উপভোগ করেন। আমরা এখন মেলার মাঠের পাশ দিয়ে এগিয়ে চলেছি। আমরা এখন শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই প্রাকৃতিক পরিবেশে গিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই সৌন্দর্য উপভোগ করুন। এখন আমরা শান্তিনিকেতন ছেড়ে পূর্বকুলির দিকে এগিয়ে চলেছি। আজিতি তোমার মধুর মূরতি ফেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে।
এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা পূর্বপল্লীর দিকে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা এগিয়ে চলেছি কয়েক দিকে। শান্তিনিকেতনের বিখ্যাত স্থান হচ্ছে খোয়াই, সেই স্থানের দিকে আমরা এগিয়ে চলেছি। এখানে সুন্দর সুন্দর ঘর নির্মিত হয়েছে। আগে স্থানটি রাঙামাটির পথ ছিল, এই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। আপনারা শুনতে পাচ্ছেন প্রান্তিকের দিকে ট্রেন এগিয়ে চলেছে। আমরা প্রায় প্রান্তিক স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছি। এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা প্রান্তিক চিরদিন মানুষকে মুগ্ধ করেছে। এই সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্তি খুবই শান্তপ্রিয় শান্তির স্থান। বিভিন্ন মানুষ অনুষ্ঠানে এবং বিশেষ অনুষ্ঠানে এখানে আসেন এবং অংশগ্রহণ করেন। এখানে ঠিক গ্রাম্য পরিবেশের মতো কিন্তু সুন্দর সুন্দর বাড়ি এখানে গড়ে তোলা হয়েছে। মানুষ খুব শান্তিপ্রিয় এখানে শান্তিপূর্ণ স্থানে, কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বসবাস করছেন।
আমরা একটু খোয়াইয়ের দিকে এগিয়ে চলেছি। ঐতিহাসিক প্রসিদ্ধ বাঁধের রেখা নমস্কার, আমি কৃষ্ণেন্দু রায়, কৃষ্ণেন্দু রয় অফিসিয়াল থেকে সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজ আমরা শান্তিনিকেতন পরিভ্রমণে বেরিয়েছি, আসুন আপনারাও সঙ্গে থাকুন। শান্তিনিকেতনের বিশেষ বিশেষ স্থান আজ আপনাদের পরিভ্রমণ করে দেখাবো। আমরা এখন ভুবননগর মধ্যে দিয়ে হেঁটে চলেছি। ভুবননগর ধরে আমরা শান্তিনিকেতনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গেটের দিকে এগিয়ে চলেছি। বোলপুর স্টেশন থেকে মাত্র 20 মিনিটের রাস্তা অতিক্রম করলেই শান্তিনিকেতনের মূল স্থানে পৌঁছানো যায়। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে, ভুবননগর বুক চিরে আমরা পরিভ্রমণ করছি। ডাইনের দিকে দেখুন, সমস্ত ঘর বাড়ি দোকান অফিসিয়াল সমস্ত রোড আমরা অতিক্রম করে চলেছি। এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার মূল ভাগের দিকে এগিয়ে চলেছি। ভ্রমণকারীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা রুট ওয়াইজ ভুবননগর রাস্তা ধরে শান্তিনিকেতনের দিকে এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শান্তিনিকেতনে পৌঁছে যাব। সকল দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমরা শান্তিনিকেতনের দিকে এগিয়ে চলেছি। শান্তিনিকেতনের বিশেষ বিশেষ স্থান আপনাদের দর্শন করাবো। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী। আমরা এগিয়ে চলেছি ভুবননগর পথ ধরে শান্তিনিকেতনের দিকে। সকল দর্শকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতনের বিশেষ বিশেষ দর্শনীয় স্থান উপভোগ করুন। আমরা প্রায় পৌঁছে গেছি শান্তিনিকেতনের দিকে। ডান দিকটা
বিভিন্ন বুটিকের দোকান। এই দোকানে ভ্রমণকারীরা জিনিসপত্র কেনেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন থেকে, তারা জিনিসপত্র সংগ্রহ করেন। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত সবার প্রিয় শান্তিনিকেতন। বাঁদিকে এই বটগাছের তলা দিয়ে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। অনুগ্রহ করে সকলের সঙ্গে থাকুন। আমরা বিশ্বভারতীর প্রথম গেট, বাঁদিকে দেখাও, বিশ্বভারতীর প্রথম গেট অতিক্রম করছি, করে চলেছি। দ্বিতীয় গেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা শান্তিনিকেতনের মূল প্রবেশপথে প্রবেশ করেছি। অনুগ্রহ করে সকল দর্শকবৃন্দরা আমাদের সঙ্গে থাকুন। আমরা শান্তিনিকেতনের বিশেষ বিশেষ উল্লেখযোগ্য দৃশ্য বাঁদিকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দ্বিতীয় গেটের দিকে। বাঁদিকে দেখো, বাঁদিকে এটি দ্বিতীয় গেট, আপাতত এখন বন্ধ আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের প্রবেশ পথের দ্বিতীয় গেটের দিকে। তৃতীয় গেটের দিকে আমরা এগিয়ে চলেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কবিগুরুর স্বহস্তে রচিত এই শান্তিনিকেতন। আমরা এগিয়ে চলেছি তৃতীয় গেটের দিকে। দর্শকবৃন্দদের কাছে আমার অনুরোধ, আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা তৃতীয় গেটের দিকে এগিয়ে চলেছি। এটি হচ্ছে তৃতীয় গেট, শান্তিনিকেতনের তৃতীয় গেট। তৃতীয় গেট অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শান্তিনিকেতন অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। শ্যামলতায় ঘেরা এই শান্তিনিকেতন মানুষের মন আকর্ষণ করে থাকে। সকলকে অভিনন্দন জানাই। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই শান্তিনিকেতনের মূল ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার হাত ধরেই এই বিশ্ব শান্তিনিকেতনে রচনা হয়েছিল। শান্তিনিকেতন ছিল কবিগুরুর খুব আদরের স্থান। এখানে এক বিশাল বটবৃক্ষের দর্শন পেয়েছেন আপনারা। শোনা যায় এটির বয়স প্রায় 1500 বছর। এই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সতীর্থদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা সারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানায় আমাদের শতকোটি প্রণাম। এই প্রকৃতি ঘেরা সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করে। তিনি এটাই তার কর্মস্থান, এই শান্তিনিকেতনই হচ্ছে তার কর্মস্থান। এখানেই তিনি তার কাব্যগ্রন্থ মূল ভাবনা রচনা করেন।
দেখতে পাচ্ছেন এই অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছিলেন। আমরা এখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত উপাসনা গৃহের দিকে এগিয়ে চলেছি। এই উপাসনা গৃহের দিকে আমরা এগিয়ে চলেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতনের বিশেষ বিশেষ স্থান আমাদের সঙ্গে পরিদর্শন করুন। এই স্থানে আপনার নামটা কি দাদা বলুন? বাপি খান, একজন বিশিষ্ট শিল্পী। তিনি এখানে পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্র রেখেছেন এবং এগুলোর চাহিদা এখানে প্রচণ্ড। নিজের হাতে জিনিসগুলো তিনি তৈরি করেছেন, এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কী রকম দাম দাদা এগুলো? আমার মা দুর্গাটা কী দাম আছে আপনার? আচ্ছা 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 রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, এগুলো মূর্তিগুলো কত করে? আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থাকেন? দিগান্তপল্লীতে। কত বছর ব্যবসা করছেন আপনি? 21 বছর ব্যবসা করছেন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। এই স্থানটি হচ্ছে উপাসনা গৃহ। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গৃহটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমগ্র গৃহটি কাঁচ দ্বারা নির্মিত। বিভিন্ন অনুষ্ঠানে এখানে সংস্কৃত ও অন্যান্য ভাষায় উপাসনা করে হয়ে থাকেন। শুধু বোলপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে দোল উৎসব, মেলা প্রভৃতি উল্লেখযোগ্য অনুষ্ঠানে এই শান্তিনিকেতনে এসে থাকেন এবং আনন্দ লাভ করেন। সকলকে শান্তিনিকেতনে এই পরিক্রমা প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি ক্যামেরায় সহযোগিতা করেছেন রোহন আগরওয়াল ও রাহুল শর্মা। এরা খুবই দক্ষ ক্যামেরাম্যান, এরা আমাদের সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। প্রত্যেক দর্শকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারাও আমার সঙ্গে থাকুন এবং শান্তিনিকেতন পরিভ্রমণ করুন। ডান দিক বাদ দিক সব দিক দেখা।
ডান দিক বাঁ দিক সব দিক দেখাও। এখন আমরা শান্তিনিকেতনের পথ ধরে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই শান্তিনিকেতন। উল্টো দিকে দেখো, এই স্থানটির নাম হচ্ছে কলাভবন। এখানে শিক্ষার্থীদের মাটির কাজ, কাঠের কাজ এবং অন্যান্য শিল্পকলায় পারদর্শী করে তোলা হয়। শান্তিনিকেতনের পথ ধরে আমরা এগিয়ে চলেছি। উপরে রাস্তা বদলে দেখা, राइट साइड में जाएंगे। आइए बाएं खब देखा, এই স্থানটির নাম হচ্ছে সঙ্গীত ভবন। এখানে সঙ্গীত শেখানো হয়। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এই সঙ্গীত ভবনে আসেন এবং সঙ্গীত চর্চা করেন।